আমেরিকার গোপন নথিটি যখন প্রকাশ্যে আসলো তখনই বোঝা গিয়েছিল যে তারা এমন কিছু বলবে যেটি চীন এবং রাশিয়াকে জড়িয়ে একটি নতুন সামরিক বিতর্ক তৈরি করতে পারে। বন্ধুরা, টপ সিক্রেট সেই প্রকাশিত হওয়া বা ফাঁস হওয়া নথিতে তারা বলেছে যে চীন বিধ্বংসী সমরাস্ত্র সরবরাহের জন্য অনুমোদন দিয়েছে, অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়াকে সমরাস্ত্র সহায়তা বা রাশিয়ার নিকটে সমরাস্ত্র বিক্রয়ের জন্য যুদ্ধে যে সকল ভারী সমরাস্ত্র ব্যবহার করা হয় সেই সকল সমরাস্ত্র বিক্রয় করার জন্য চায়নার পার্লামেন্ট অনুমোদন দিয়েছে। তবে চীনের তরফ থেকে শর্ত আরোপ করা হয়েছে যে রাশিয়াকে এই ব্যাপারটি অবশ্যই গোপন রাখতে হবে। আর এই গোপন রাখার শর্তে চীন রাশিয়াকে ইউক্রেনে ব্যবহারের জন্য অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। বন্ধুরা, পূর্ব থেকেই আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব বলে এসেছে যে রাশিয়ার কাছে যদি চীন অস্ত্র বিক্রি করে বা বিধ্বংসী সমরাস্ত্র সরবরাহ করে সেটি রেড লাইন অতিক্রম করবে এবং এজন্য তারা চীনের উপরেও বিভিন্ন ধরনের অর্থনৈতিক এবং সামরিক অবরোধ আরোপ করতে পারে। চীনের উপরে অবরোধ আরোপ করা মানে হচ্ছে সারা বিশ্ব একটি বিশৃঙ্খলের মধ্য দিয়ে চলে যাওয়া। রাশিয়া এবং চীন এক কথা নয় বা এক বিষয় নয়। এই কারণে ইচ্ছা করলেই তারা চীনের উপরে অবরোধ আরোপ করতে পারবে না, যতই তারা বড়াই করুক না কেন। আস্তে আস্তে সামগ্রিক বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেদিকে একতরফাভাবে ইউরোপীয় ইউনিয়ন বলেন আর আমেরিকা বলেন চীনের বিরুদ্ধে অবরোধ আরোপ করার অবস্থায় তারা নেই। বন্ধুরা, আমরা বলছিলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে চীনের সহায়তার প্রভাব। প্রতিবেদন ফাঁস হওয়ার পূর্বেই আমেরিকার তরফ থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে চীন সক্রিয়ভাবে রাশিয়াকে সহায়তা শুরু করে তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ভাগ্যটি অন্যভাবে পরিবর্তিত হতে পারে এবং চীনের সহায়তা যেভাবে প্রভাব বিস্তার করবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঠে সেটি অবশ্যই রাশিয়ার পক্ষে যাবে। রাশিয়া এতদিন পর্যন্ত উত্তর কোরিয়া এবং ইরানের কাছ থেকে যে ধরনের সামরিক সহায়তা পেয়েছে, বন্ধুরা, চীনের কাছ থেকে সামরিক সহায়তার প্যাটার্নটি হবে সম্পূর্ণ ভিন্ন এবং এটি যুদ্ধক্ষেত্রে প্রভাব বিস্তার করতে বাধ্য। তাই যে কোনোভাবে চীন যাতে রাশিয়াকে এই যুদ্ধে সহায়তা না করে সেটি নিশ্চিত করার জন্য আমেরিকা এবং তার পশ্চিমা বন্ধুরা সর্বোচ্চ চেষ্টা প্রয়োগ করেছে। আর সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে কি এর ফলাফল পাওয়া গেছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে চীন প্রথম থেকেই রাশিয়ার এক প্রকার পক্ষে অবলম্বন করছিল, যদিও তারা ব্যাপারটিকে নিরপেক্ষ অবস্থান বলে বর্ণনা করেছে। বন্ধুরা, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের মধ্যস্থতা করার জন্য শি জিনপিং রাশিয়া সফর করেন এবং চীনের তরফ থেকে 12 দফা শান্তি প্রস্তাব উত্থাপন করা হয় রাশিয়া এবং ইউক্রেনকে লক্ষ্য করে। বন্ধুরা, এই প্রস্তাবটি প্রথম দিকে ইউক্রেন স্বাগত জানায় এবং এর কয়েকটি ধারা সম্পর্কে ইউক্রেন একমত পোষণ করে, কিন্তু দিন যত যায় পশ্চিমা প্রভাবের মাধ্যমে ইউক্রেনের এই প্রস্তাবটিতে বিরোধিতা শুরু করে এবং রাশিয়া প্রস্তাবটিতে স্বাগত জানায়। রাশিয়া মনে করে যে এই প্রস্তাবের ভিত্তিতে যদি রাশিয়া এবং ইউক্রেন একে অপরের সাথে আলোচনায় বসতে পারে তাহলে তারা একটি সুন্দর সমাধান বয়ে নিয়ে আসতে পারে। সেজন্য ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকাকে এই আলোচনার মধ্যে রাখারই কোনো প্রয়োজন নেই। রাশিয়া ইউক্রেন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তাদের সমস্যাটি মিটিয়ে নিতে পারে, যদিও এটি বাস্তবিক পক্ষে এমন কথা দাবি করাও অসম্ভব, কারণ চীনের তরফ থেকে এবং রাশিয়ার তরফ থেকে যেটি বলা হয়েছে বা রাশিয়ার তরফ থেকে যেটি দাবি করা হয়েছে তা হচ্ছে ইউক্রেনের সাথে আলোচনায় বসার চেয়ে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনায় বসা অধিক কার্যকর হবে, কারণ বর্তমানে ইউক্রেনের যে যুদ্ধটি চলছে সেটি মূলত করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। তাই ইউক্রেনের পরিবর্তে নীতি নির্ধারণী সিদ্ধান্তের জন্য অবশ্যই আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনায় বসলে একটি দুর্দান্ত সমাধান বেরিয়ে আসতে পারে। যাই হোক, সর্বশেষ যে প্রতিবেদন ফাঁস হয়েছে আমেরিকা থেকে সেটিতে জানা গেছে বা সেটির বরাত দিয়ে এক সামরিক বিশ্লেষণ একটি বিশ্লেষণে জানিয়েছেন যে রাশিয়া এবং ইউক্রেন এবং তাদের দোসর যারা আছে, অর্থাৎ রাশিয়ার সাহায্যকারীরা এবং ইউক্রেনের সামরিক সাহায্যকারীরা, আপাতত কেউই চাচ্ছে না যে এই যুদ্ধটি আলোচনা টেবিলে নিষ্পত্তি হয়ে যাক। আপাতত উভয়ই যুদ্ধ করার ক্ষেত্রে মনোযোগ দিয়েছে, তাই এ যুদ্ধ 6 মাস, 1 বছর, 1.5 বছর অথবা অনন্তকাল ধরে চলতে পারে। এখন দেখা যাক সামগ্রিক যুদ্ধ অবস্থায় কে ভবিষ্যতের দিকে এগিয়ে থাকবে। বন্ধুরা, এ ব্যাপারে রাশিয়াকে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে। এখন যে প্রতিবেদন পাওয়া গেছে আমেরিকার তরফ থেকে যেটি আশঙ্কা করা হয়েছে এবং যেটি অনুমান করা হয়েছে সেটি যদি সত্য হয় এবং চীন যদি এমন করে যে সত্যি সত্যি তারা রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়া শুরু করে, যেমন বর্তমানে যেহেতু তাইওয়ানের উপর আমেরিকা চাপ বাড়াচ্ছে তাই আমেরিকার চোখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং প্রতিশোধ হিসেবে তারা রাশিয়ার কাছে অস্ত্র বা সমরাস্ত্র সরবরাহ করার নিমিত্তে এমন কোনো চুক্তির অনুমোদন দিয়ে থাকে।
তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে আসলে ফলাফল কি নির্ধারিত হবে, কতদিনের মধ্যে ফলাফলটি আসতে পারে, সেই ব্যাপারে আপনাদের ডিটেলসলি কিছু বলার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে একটু না টেনে। মাঝে বলে যাই, আমাদের দ্বিতীয় বা আমাদের নতুন একটি চ্যানেল হাসানস ব্লগ চ্যানেলের যে সাবস্ক্রাইব লিংক, সেটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দারুণ দারুণ আরও অনেক ভালো ভিডিও সেখানে আনা হবে। আশা করি আমার যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে গিয়ে হাসান ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদেরকে বাধিত করবেন এবং আমাদেরকে আরও নতুন নতুন ভালো ভিডিও দিতে অনুপ্রাণিত করবেন। বন্ধুরা, মূল ভিডিওটিতে ফিরে যাওয়া যাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ব্যবস্থায় চীন বর্তমানে একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যেমন ফ্রান্স চীনে আসছে চীনের উপর চাপ প্রয়োগ করতে বা চীনকে পরামর্শ দিতে, তারা যেন রাশিয়াকে বলে যুদ্ধটি বন্ধ করার জন্য। বন্ধুরা, ইউরোপীয় কমিশনের প্রধান এসেছে, তারাও চীনকে একটু তেলিয়ে গেছে, যেন তারাও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলতে বলেছে যে পুতিন যেন এই যুদ্ধটি বন্ধ করার ব্যাপারে মূলত মনস্থির করে। মূলত বিশ্বের যে সকল প্রভাবশালী সামরিক শক্তির এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে, তারা এই মুহূর্তে বিশ্বাস করে যে চীন যদি সঠিকভাবে রাশিয়াকে বলে যে তোমার এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে হবে, তাহলে রাশিয়ার যুদ্ধ বন্ধ করা ছাড়া অন্য কোনো পথ নাই। তবে আমার বক্তব্য হলো, চীন কি এই কথাটি বলবে কি না। বন্ধুরা, এখানে চীন এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক একটি সম্পর্ক রয়েছে। চীন ইচ্ছা করলেই বহির্বিশ্বের বা আন্তর্জাতিক মহলের পরামর্শ অনুযায়ী রাশিয়া এবং চীনের মধ্যে যে কূটনৈতিক প্যারালাল সম্পর্ক রয়েছে সেটিকে পরিবর্তন করতে পারবে না। ব্রাজিলের প্রেসিডেন্ট থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ফ্রান্সের প্রেসিডেন্টের থেকে শুরু করে ইউরোপীয় কমিশনের প্রধান, এতদিন পর্যন্ত বন্ধুরা ইউরোপীয় ইউনিয়নের এই সকল উচ্চপদস্থ নেতৃবর্গ গা ঢাকা দিয়ে থাকলেও বা গোমড়া মুখে থাকলেও তারা রাশিয়াকে কোনো পাত্তা দিতে চায়নি। এই জন্য তারা রাশিয়া ভ্রমণের বা রাশিয়াকে অনুরোধের কোনো কিছুই বোঝেনি বা কোনো কিছুই করতে চায়নি। কারণ যুদ্ধের শুরুতেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অনেক চেষ্টা করেছিলেন যেন রাশিয়া বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামগ্রিকভাবে এমন একটি পজিশন গ্রহণ করেন যেন যে সিদ্ধান্তের উপরে ভিত্তি করে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি হতে যাচ্ছে সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য ইউক্রেন একটু সময় পায়। বন্ধুরা, মিস্টার ইমানুয়েল ম্যাক্রো এই ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেন দরবার করলেও ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের তরফ থেকে এই ব্যাপারে কোনো সাড়া পান নাই। তাই তিনি যুদ্ধটি দীর্ঘায়িত করার জন্য বা রাশিয়ার হামলাটি আরও পিছিয়ে দেওয়ার জন্য কোনো কূটনৈতিক তৎপরতা নিতে পারেননি, যদিও তার সদিচ্ছা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে বলা চলে যে আমেরিকার কূটনীতির কাছে ফ্রান্স হেরে গেছে। আমেরিকা চাচ্ছিল এখানে এমন একটি যুদ্ধ হোক, ফ্রান্স চাচ্ছিল যে কোনোভাবে যুদ্ধটি বন্ধ করতে। বন্ধুরা, এর বাইরে যে ব্যাপারটি এখন ঘটছে তা হচ্ছে অর্থনৈতিকভাবে এবং তেল ক্রয়ের মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়াকে বেসামরিকভাবে বা অর্থনৈতিকভাবে তো অলরেডি সহায়তা করছে অবশ্যই চীন। এ ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা। অন্যদিকে যদি সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে এমন কিছু বলা হয় যে চীন কোনো কিছুই বা কোনো বাণিজ্যই রাশিয়ার সাথে করবে না, সেটি কি আসলে চীন মেনে নেবে? কখনোই না, কোনোদিনই না। মূলত চীন এবং রাশিয়া তাদের যে অর্থনৈতিক এবং সামরিক কূটনৈতিক সম্পর্ক পূর্বের তুলনায় আরও প্রচুর পরিমাণে বৃদ্ধি করেছে এবং তারা নতুন নতুন কমিটমেন্টের মাধ্যমে এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এটি টোটালি এশিয়া থেকে আমেরিকাকে বের করে দেওয়ার প্রথম একটি পদক্ষেপ হিসেবে ঘোষণা করতে পারে চীন। অর্থাৎ বর্তমানে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বা বৈশ্বিক পর্যায়ে আমেরিকা তার সামরিক বাহিনী মোতায়েন রাখলেও চীন এখন এশিয়া নিয়ে ভাবছে এবং দ্রুততম সময়ের মধ্যে এশিয়া থেকে সে আমেরিকার প্রভাবকে অ্যাবলিশ করে দিতে চায়। আর সেটি নিয়েই একটি কনফ্লিক্টেন্স অবস্থা সৃষ্টি হয়েছে, কারণ আমেরিকা ওই মুহূর্তে এশিয়া থেকে যাচ্ছে না। কারণ বর্তমান পৃথিবীর বা ভবিষ্যৎ পৃথিবীর যে ধারক এবং বাহক সেটি হতে চলছে এশিয়া। উৎপাদন বলেন বা খনিজ পদার্থের পুঞ্জীভূত অবস্থান বলেন বা জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বলেন, এশিয়া এখন সকলের চেয়ে অপ্রতিদ্বন্দ্বী। তাই এখানে সোনার ডিম পাড়া হাঁসকে দখল করার জন্য চীন, রাশিয়া এবং আমেরিকার মধ্যে দৌড় শুরু হয়েছে। বন্ধুরা, সেই দৌড়ে এখন কে জয়ী হয় সেটি হলো দেখার বিষয়। অবশ্যই আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মনে হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যদি শেষ পর্যন্ত চীনের ইনভলভ থাকে, তাহলে কতদিনের মধ্যে যুদ্ধটি শেষ হতে পারে? রাশিয়া কি দ্রুততম সময়ের মধ্যে তার অভিযানের সাফল্যে পৌঁছে যাবে? তখন কেমন কি হবে? অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানান। আর এক্ষেত্রে নতুন নতুন আপডেট পেতে চাইলে আমাদের মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।